কুরবানির ছুরি নাকি মামা? দেন আপনার কুরবানির ছুরি কেমন কেমন ছুরি রাখছেন একবারে পরে আসে দেখুন এই সাপাতি বড় গুলা কত আর ছোট গুলা কত সবথেকে বড় গুলা আর ছোট গুলা কত 600 টাকা কেজি 600 টাকা কেজি আর এটা 500 টাকা ও এটা লুয়া নাই নাকি এটা অন্য পাতি যেটা অরিজিনাল রুয়া সেটা কত আর যে ছোট চাকু যে চামড়া ছিলানোর জন্য এগুলো কত এই যে এইগুলা এইগুলা চুরি লইছে 10টা 10টা চামারি লইছে লইয়া 300 এই লইয়া শুনেন না আরে যে বডি দাও যায় বডি ঠিক আছে বডি ছোটগুলো কত 200 টাকা আছে 500 টাকা একই কেজি হিসেবে লোয়ার কেজি হিসেবে বেশি না 26 কেজি মাল কেজি হিসেবে আছে পিস হিসেবে না এটা হলো যে আপনাদের এগুলো তো অনেক ভারী এগুলো এগুলো তো কিসের পাতের নাকি স্টিলের এগুলো অরিজিনাল লোহা না অরিজিনাল লোহাগুলো মানে এইটা না এটা লোহার না গাড়ি স্প্রিং পাতি এগুলো হচ্ছে রেল লাইনের এটা রেল লাইনের আর আপনার হলো যে গ্যাসের বোতলের এই যে এটা হচ্ছে গ্যাসের বোতল গ্যাস সিলিন্ডার আছে না গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার হ্যাঁ এটা হলো যে গ্যাস সিলিন্ডারের আবার এই যে এইটা হলো যে আপনার রেল লাইন এটা রেল লাইন রেল লাইনের এটা রেল লাইনের আবার এই যে এগুলো রেল লাইনের তার আমার জানার মধ্যে রেল লাইনের এগুলো কত করে রেল লাইনের এটা পড়বে হলো যে 750 টাকা 750 টাকা আর এটা স্প্রিং পাতির এর দাম পড়বে হলো যে 800 টাকা আর একটু ছোট আছে ছোটগুলোর একটু কম দাম আর এই যে আপনি গ্যাসের বোতলের এর দাম পড়বে হলো যে 650 টাকা মাল যদি মনে করেন বইটা যায় সেটা হলো যে রিক্স আমার ফিরত দিয়ে টাকা লয়ে যাবেন কারণ যদি ভাঙ্গা যায় মাল যদি ভাঙ্গে মানে ভাঙবো অতরূপ না হয়তো একটু হালকা পাতলা কোনা পড়বে এই কারণ আড্ডি তো শক্ত ভাঙ্গে গেলে ওটা রিক্স আপনার ঠিক আছে আমি লোহা কূপ দিয়ে দেখাই দিব এগুলো দিয়ে লোহা কূপ দিয়ে দেখাই দিব আমি আচ্ছা এখন কত হলো যে একটা জিনিস ভাঙ্গে গেলে পরবর্তীতে ধার করে নেওয়ার সিস্টেমটা এখন সিস্টেম আছে ধার করে নেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এটা যে কোনো লোহাই এটা ধার করে করা যাবে কিছু কিছু লোহা আছে যে পরবর্তীতে ধার করলে আর ধার হয় না ওই ধার করতে গেলে অর্ধেকটা আবার ভাঙ্গিয়া চলে আসে ঠিক আছে আসে না আমি আমার ভাঙিয়ে গেছে পাতি ভেঙে গেছে আমি তো ধার করতে গেছি ভাঙিয়া ওইটা চলে আসে না এটা আমি ধার করে দেখুন সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই দামটা জানলাম মুরব্বীদের জানাই দিবানে